সরকারি ব্যাংক সমূহ ব্যক্তিগতকরণ করবলে লওয়া সিদ্ধান্তর বিরুদ্ধে ব্যাংক কর্মচারী প্রতিবাদ। বঙ্গাইগাঁও মায়াপুরীর পাবলিক সেক্টর ব্যাংক সমূহের কর্মচারী সকলে প্রতিবাদ সাব্যস্ত করে। 16 আর 17 ডিসেম্বর তারিখে দুদিনিয়া কার্যসূচী ব্যাংকর কর্মচারী সকলে রূপায়ণ করে কর্মবিরতি। আমি দুদিনিয়া কার্যসূচী লৈছো। আমার সরকারি যাক ব্যাংক আছে সেই বেসরকারীকরণের দিকে গৈ আছে। পার্লামেন্টত এখন বিল টেবল হব গৈ আছে, যখন বিলত আমার এনডিএ সরকারে যে নীতি লৈছে যে সরকারি ব্যাংক এটা দুটাকে সেইটো বিক্রি করব পাৰিব। সিম্পল কথা রাইজর মাজত আমি এইবারে দিব খুঁজিছো যে এই সরকারি ব্যাংক যাক বেসরকারী করব, ইয়ার দ্বারা কোনো রাইজর স্বার্থ পূরণ নহয়, রাইজর ক্ষতিহে হব। আজি প্রাইভেট ব্যাংকত যদি আপনি যাব খোঁজে তাতে আপনার মিনিমাম ব্যালেন্স আপনি 10,000 টাকার উপর রাখব পে বা 5,000 টাকার উপর রাখব পে। আমার ইয়াতে জনধনের একাউন্ট আমি ইতিমধ্যে সরকারীকৃত ব্যাংকে 43 কোটির 100 কোটি মানুষের ভিতর অলরেডি 43 কোটির আমি জনধন একাউন্ট খুলিছো। কিন্তু আপনি সেই যদি সেইভাবেপরা আপনি যদি এক্সাম্পল হিসাবে চাই প্রাইভেট ব্যাংকে মাত্র 1 কোটি একাউন্ট খুলিছে, 43 কোটির আমার আর 1 কোটি মার্কেট শেয়ার 35%, আমার বাকিখিনি মার্কেট শেয়ার। তার মানে আপনি 35% মার্কেট শেয়ার লোকে মাত্র 1 কোটি টাকার 1 কোটি একাউন্ট খুলিছে। আপনি চাওক রাইজর হকে আছে, জনসাধারণের হকে আছে, নে সরকারি ব্যাংকবিলাক জনসাধারণের হকে আছে। মোর এয়াই আহ্বান যে সরকারে এই হঠকারী নীতি পার্লামেন্টত প্রয়াস করব না লাগে, আমার হেয়াই আহ্বান। এইটোৱে কব খুঁজো যে পাবলিক ব্যাংক হল পাবলিকর কারণে, আমি মাস ব্যাংকিং করো, আমি ক্লাস ব্যাংকিং নকরো। যেনেকা তেও অলরেডি কলে যে আমি জনধন একাউন্ট দিউ বা আমি গাঁলিয়া এইবিলাক গাঁৱৰ মানুহবিলাকক লোন দিউ, ইমান যোনবিলাক মানুহৰ মানে ঠেলাওয়ালা হোক বা রিক্সাওয়ালা হোক যার মানে ইমান টাকা নাই, তেওঁলোকে আহি পেলায় আমার ইয়াত একাউন্ট খুলিব পারে, আমার পর সার্ভিস লব পারে, আমি সার্ভিস দি আছো। এতিয়া ধৰি লওক এটা বঙাইগাঁও টাউনত এতিয়া এই যোনবিলাক টেম্পো চলি আছে সেইবিলাকে মানে কি ডিস্টার্বেন্স করব বলে আপনি গোটেই টেম্পোবিলাক উঠাই পেলায় অকল এসি বাস চলাব নেকি? তেওঁলোকৰ গা যোনবিলাক মানে তলর মানুহবিলাকে তেওঁলোকে কেনে কত যাব? এতিয়া অকল প্রাইভেটাইজ কৰি পেলায় আপনি অকল কর্পোরেটক চাব, তেতিয়া এই আমার দুখিয়া মানুহবিলাকৰ কি হব? তো সেইটো কারণে আমি এটা অপোজ করে আছো, প্রাইভেটাইজেশন অপোজ করে আছো, আর এইটো আমি ফাইট করে আছো যে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও। এইটো আমার সেন্ট্রেল বডি আছে, আমার ইউনিয়ন ফর্ম, তেওঁলোকে ফিউচার স্টেপ লব। আমি এইটো আমার যোনটো এজিটেশন আছে এইটো চলাই থাকিম যেতিয়ালৈকে ব্যাংকে আমার দাবিটো মানি নলয়। বঙাইগাঁওৰ পৰা ৰাতুল দেৱৰ ৰিপোর্ট, নিউজ নেক্সট।